হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে মূলত নিয়ে এসেছি বেশ কিছু বড় বড় টেক নিউজ নিয়ে, যার প্রথমে হচ্ছে Xiaomi 12 নিয়ে। হ্যাঁ ভিউয়ার্স, অনেকদিন যাবৎ ধরে এই ফোনটা সম্পর্কে আপনারা শুনছিলেন। অবশেষে এই ফোনটা December 12 চায়নার বাজারে অফিসিয়ালি লঞ্চ করা হবে। সো এই ফোনের বেশ কিছু লিক্স আমাদের সামনে তুলে এসেছে। তার মধ্যে প্রথমে হচ্ছে এই ফোনের ডিসপ্লে সেকশনে আপনারা পেয়ে যাবেন একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটা 120Hz রিফ্রেশ রেট। প্রসেসর সেকশনে হয়তো আপনারা পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 8 Gen 1, এবং এটাতে অ্যান্ড্রয়েড 12 দেওয়া থাকবে, এবং ব্যাক হ্যান্ডে হয়তো আপনারা ডিরেক্ট Xiaomi UI 13টা পেয়ে যাবেন। এর ক্যামেরা প্যানেলে পেয়ে যাবেন আপনারা 50 MP একটি মেইন ক্যামেরা, যেটাতে OIS এর সম্ভবত সাপোর্টটা থাকবে। সো বোঝা যাচ্ছে একটু হাই লেভেলের ফোনই বলা যেতে পারে। ব্যাটারি সেকশনে একটি 5000 mAh ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন, যেটাকে চার্জ দেওয়ার জন্য সম্ভবত বক্সে 120W ফাস্ট চার্জার থাকবে। হ্যাঁ, সেকেন্ড যে নিউজটা হচ্ছে সেটা হচ্ছে রিয়েলমির পক্ষ থেকে। রিয়েলমি জানিয়েছিল তারা খুব শীঘ্রই একটি ফ্ল্যাগশিপ ডিভাইস লঞ্চ করতে যাচ্ছে, অ্যান্ড সেটার নাম হচ্ছে রিয়েলমি GT 2। এই ফোনটার বেশ কিছু লিক্স আমাদের সামনে তুলে এসেছে। এই ফোনটার ডিসপ্লে সেকশনে আপনারা পেয়ে যাবেন একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার সাইজটা সম্ভবত 6.5 ইঞ্চি হতে পারে, এবং এটাতে 120Hz রিফ্রেশ রেট থাকবে। এর পারফরমেন্স সেকশনে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12, এবং UI হিসেবে থাকবে রিয়েলমি UI 3.0। এই ফোনের চিপসেট হিসেবে থাকবে স্ন্যাপড্রাগন 8 Gen 1, যেটা একেবারেই নতুন একটি চিপসেট। এই ফোনের র্যাম টাইপ হিসেবে থাকবে LPDDR5, এবং স্টোরেজ হিসেবে থাকবে UFS 3.1। ফোনের ক্যামেরা প্যানেলটাও বেশ জোস, 50 MP একটি ক্যামেরা সেন্সর থাকছে, যেটাতে OIS এর সাপোর্ট থাকবে, এবং খুব সম্ভবত 8 MP একটি টেলিফোটো জুম লেন্সও থাকতে পারে। ফ্রন্টে আসলে আপনারা পেয়ে যাবেন 32 MP একটি ক্যামেরা। অ্যান্ড ভিউয়ার্স, এই ফোনের যদি ব্যাটারি ব্যাক আপ নিয়ে কথা বলি, এই ফোনেও থাকছে 5000 mAh ব্যাটারি ব্যাক আপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য থাকছে 125W ফাস্ট চার্জার। শুনতে কিছুটা অদ্ভুত লাগছে, কারণ এটা আদৌ হবে কি না এটা নিয়ে কিছুটা কনফিউশন রয়েছে, কারণ 120W ফাস্ট চার্জার আমরা দেখেছি, বাট 125W ফাস্ট চার্জারটা এখন আমরা দেখিনি। সো দেখা যাক কি হয়। এটাতে থাকবে একটি ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সেই ছিল দুটি বড় বড় ফোনের নিউজ, যেই ফোনগুলো খুব শীঘ্রই হয়তো আমাদের মাঝে চলে আসবে, অ্যান্ড বাংলাদেশে কিংবা ইন্ডিয়ার বাজারে হয়তো 2022 সাল নাগাদ আপনারা এগুলো হাতে পেয়ে যাবেন। যখন এই ফোনগুলো লঞ্চ হবে তখন ইনশাল্লাহ আমরা আমাদের চ্যানেলে একটি ডেডিকেটেড ভিডিও দিয়ে থাকব। সো এত সব ফোনের রিভিউ, ইনফিনিক্স কেন চুপ থাকবে? ইনফিনিক্সও তাদের একটি ফ্ল্যাগশিপ ডিভাইস লঞ্চ করতে যাচ্ছে, সেটা হচ্ছে ইনফিনিক্স জিরো। ফোনটা সম্ভবত এই বছর নয়, আগামী বছরই গ্লোবালি ফোনটা লঞ্চ করা হবে। বাট এই ফোনে তেমন কোনো স্পেক্স এখন আমাদের সামনে চলে আসেনি, যখনই চলে আসবে তখনই আমরা আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিব। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, অ্যান্ড ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।